অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সোমবার কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বিভিন্ন ছাত্র সংগঠন। আর এদিনে উল্টো ছবি ধরা পড়ল শহরের এক শিক্ষা প্রতিষ্ঠানে। রাজ্যে সশরীরে ক্লাস শুরু হয়ে গেল কারিগরি শিক্ষায়। আইটিআই গুলোতে ক্লাস শুরু হয়ে গেল। আমরা রয়েছি টালিগঞ্জ আইটিআই এ, প্র্যাকটিক্যাল ক্লাসে রয়েছি, সেখানে কিন্তু আজ থেকে ক্লাস শুরু হয়ে গেল। এবং যে ছবি দেখছি সেই ছবিতে বিভিন্ন পড়ুয়া এসছেন, এসে তারা কাজকর্ম শুরু করে দিয়েছেন, হাতে কলমে কাজ। এটা প্র্যাকটিক্যাল ক্লাস, একদম আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই রয়েছে 278টি, পলিটেকনিক কলেজের সংখ্যা 183। কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে খবর, ধাপে ধাপে তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস শুরু নির্দেশ দেওয়া হয়েছে। এদিন টালিগঞ্জ আইটিআইতে গিয়ে দেখা গেল থিওরিটিক্যাল ক্লাস যেমন চলছে, পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যালও। দেড় বছর পর আমরা এই প্র্যাকটিক্যালের জন্য আসছি। এখন সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে আমাদের, সো ওরকম করে আমরা ক্লাস করছি। থিওরিটিক্যাল ক্লাস হয়েছে, আবার অনলাইনেও স্যাররা পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক চেষ্টা করে আমাদের বোঝানোর জন্য। সশরীরে এই প্রথম? হ্যাঁ, সশরীরে আমরা এই ক্লাস করতে এসেছি এখন। রাজ্য সরকারের নির্দেশ পেয়ে শুরু হয়েছে সশরীরে ক্লাস, জানিয়েছে আইটিআই কর্তৃপক্ষ। সরকারি অর্ডার হয়েছে যে সপ্তাহে 3 দিন এবং স্টুডেন্ট দূরত্ব মেনে সব কিছু, ছেলেদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে, যেহেতু এদের ফাইনাল ইয়ারের সময় হয়ে গেছে, তাই আমরা প্র্যাকটিক্যালটা করাচ্ছি আর কি। পূজোর পর করোনা পরিস্থিতি বিবেচনা করে স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পূজা কা বাদ হাম পুরা স্যানিটাইজ করকে উসকা বাদ খুলেঙ্গে, আগার থার্ড ওয়েভ এসা ডেঞ্জারাস না হতো। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের সম্মতিতেই ক্লাস শুরু হলো আইটিআই এবং পলিটেকনিক কলেজে। 75% কাজ হচ্ছে আপনার হাতে কলমে কাজ শেখার কারিগরি দপ্তরের। এই 24th মার্চ থেকে এক বছর হয়ে, তারপরে আবার আজকে সেপ্টেম্বর মাস, আমরা যদি না খুলি তাহলে এই যে জেনারেশনের যে ছেলেগুলো যারা ভর্তি হয়েছে, তাদের তো লাইফটা মানে স্কিল ডেভেলপমেন্ট কিছু হবে না, আর কিছু শিখবে না। সেই জন্য আমরা একটা স্পেশাল পারমিশন করে, আমরা একটা চিন্তাভাবনা করেছি, মিটিং করেছি নিজেদের মধ্যে কীভাবে করা যায় সেটাকে ভালো করে ওয়েল অর্গানাইজ করে। প্রায় 1.5 বছর ধরে বন্ধ থাকার পর সম্প্রতি দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে স্কুল খুলে গেছে, কিন্তু বাংলায় সেই ছবি না দেখা গেলেও সশরীরে ক্লাস চালু হয়ে গেল আইটিআই এবং পলিটেকনিক কলেজে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।